চল্লিশ পয়সা লিটারে মানুষের দোরগোড়ায় সুপেয় পানি পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছে ঢাকা ওয়াসা ও ড্রিঙ্ক অয়েল। চালু করেছে অভিনব এক উদ্যোগ, পানির এটিএম বুথ। বিভিন্ন মহল্লায় এরকম পানির দোকান চালু হচ্ছে। এলাকাবাসী প্রিপেড কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তোলার মতো বিশুদ্ধ পানি বোতল বা জারে ভরে নিয়ে যাচ্ছেন। এটিএম বুথে কার্ড দিয়ে এবার আর শুধু টাকা নয়, পাওয়া যাবে বিশুদ্ধ পানি। কম দামে এবং সহজে পানি পেতে এমন আধুনিক পদ্ধতি চালু হয়েছে। প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব এগিয়ে যাওয়ায় মানুষের নানা ঝামেলা কমছে, বাড়ছে উৎপাদন ক্ষমতা। প্রযুক্তি খাতেও পিছিয়ে নেই বাংলাদেশ। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এবার চালু হলো বিশুদ্ধ পানির এটিএম কার্ড, যার মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই পানি সংগ্রহ করতে পারবে। নির্ধারিত বুথে এটিএম কার্ড ঢোকালেই পাইপ থেকে বেরিয়ে আসবে পানি। নাম দেওয়া হয়েছে ওয়াটার এটিএম বুথ। নিরাপদ পানি যদি বলতে চান তাহলে আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট সলিউশন, এবং ওদের পানির কোয়ালিটি খুব ভালো। অনেক উপকারী হয়, কারণ মাঝে মাঝে ওখানে পানির সমস্যা হলে এখান থেকে নিয়ে যায়, একটু সুযোগ সুবিধা ভালো পাই আর কি। আমি ভালোই সুবিধা পাচ্ছি, দেখা গেল 100 টাকা যদি আপনি আর রিচার্জ করি 100 টাকা আমার এক মাস হয়ে যায়। পাম্প থেকেই অ্যাপের মাধ্যমে কার্ডে টাকা দেওয়া যায়, পাম্প অপারেটর রিচার্জ করে দেন। তারা জানান পানির বুথের মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। কার্ডটা আছে, কার্ড যতদিন উনি ইউজ করতে চাইবে ততদিন ইউজ করতে পারবে, এটা কাস্টমারের ইচ্ছা অনুযায়ী আর কি। টাকাটা হচ্ছে রিচার্জ করতে হবে, ব্যালেন্সটা শেষ হয়ে গেলে রিচার্জ করতে হয়, আমাদের এখান থেকে রিচার্জ করতে হয়। বাসা বাড়িতে যে পানিগুলো যায় সেই পানিগুলো দেখতে গেলে যখন ফুটায় তখন হচ্ছে পানির মধ্যে আয়রন চলে আসে, একটা লালচে ভাব। আর আমাদের এটা যখন কয়েকটা প্রসেসিংয়ের মাধ্যমে পানিটা বিশুদ্ধকরণ হয় তখন আর ওই লালচে ভাবটা আয়রনটা দেখা যায় না, পুরোপুরি আপনার পিওর পানিটা পাচ্ছি আমরা। ড্রিঙ্ক অয়েলের প্রতিষ্ঠাতা প্রতিদিনের বাংলাদেশকে জানান বিশুদ্ধ পানির অভাবটা বিবেচনা নিয়েই এমন মহতী উদ্যোগ নিয়েছেন তিনি। এখন অনেক সাড়া পাওয়া যাচ্ছে। এ সময় তিনি বলেন বুথ থেকে প্রতি মাসে 30 থেকে 35 মিলিয়ন লিটার পানি বিক্রি হচ্ছে, তবে পরিকল্পনা আছে 2030 সালের মধ্যে 100 মিলিয়নে নিয়ে যাওয়ার। ছোটকাল থেকে যখন আসতাম দেখতাম যে নিরাপদ পানির একটা অভাব, আমাদের তো অবশ্যই ইচ্ছা আছে সারা দেশে কাজ করার জন্যে, এবং এই মুহূর্তে আমরা আলহামদুলিল্লাহ ঢাকা, চিরং, রাজশাহী, ফরিদপুরেও কাজ শুরু করেছি, ফিউচারে ইনশাল্লাহ খুলনাতেও শুরু করব, নারায়ণগঞ্জেও দেখছি, গাজীপুরেও আমাদের ছোট একটা পাইলট চলছে। তো এভাবে আমরা রাতারাতি তো আর সারা দেশে যাওয়া সম্ভব না, বাট এরকম আমরা যারাই খুব আমি বলবো সিটি কর্পোরেশন হোক, ওয়াসা হোক, টিপিএইচই হোক, আগ্রহ নিয়ে আমাদের সাথে কাজ করতে চাই, তাদের সাথে আমরা কাজ করতে রাজি আছি আর কি। বিভিন্ন বুথের অপারেটরদের কাছ থেকে জানা গেছে যে এখানে শুধু নিম্ন আয়ের মানুষরাই নয়, মধ্যবিত্ত ও উচ্চবিত্তরাও এই ওয়াটার এটিএম বুথের গ্রাহক। তবে এর প্রচার কম হওয়ায় এখনও অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত। উদ্যোক্তারা বলছেন তারা এ ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।